দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে তাদের কর্মী সমর্থকরা অনেক স্থানে মিষ্টি বিতরণ মানুষের মধ্যে করা হয় পছন্দের প্রার্থীদের মনোনয়ন দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা আবার মনোনয়ন বঞ্চিত হওয়ায় কয়েক জায়গায় বিক্ষোভ করেছে তাদের সমর্থকরা সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে তাদের কর্মী সমর্থকরা ময়মনসিংহ চার আসনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান শান্তকে মনোনয়ন দেয় ঢাকঢোল পিটিয়ে আনন্দ মিছিল করে তার সমর্থকরা মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট চার আসন থেকে ইমরান আহমদ অষ্টমবার মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে দলীয় মনোনয়ন ঘোষণার পর আনন্দ মিছিল করে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের বকুলতলায় দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মরে গিয়ে শেষ হয় নড়াইলে মাশরাফিবিন মর্তুজার সমর্থকরা নড়াইল শহর ও লোহাগড়া এলাকায় ব্যান্ড দল নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মিষ্টি বিতরণ আতসবাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করে ঝালকাঠি দুই আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে আবারও মনোনয়ন দেয় আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ পটুয়াখালীর চারটি আসনে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন দেয় আনন্দ মিছিল করেছে তাদের সমর্থকরা চাঁদপুর তিন আসনে দীপুমণি মনোনয়ন পাওয়ায় নতুন বাজার কদমতলা এলাকায় তার বাসভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের করে মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তবে কয়েক স্থানে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন না দেয় বিক্ষোভ করেছে তাদের সমর্থকরা খুলনা তিন আসনে বেগম মুন্নুজান সুফিয়ানকে মনোনয়ন না দেয় সড়ক অবরোধ করে তার সমর্থকরা এ সময় মনোনয়ন পাওয়া এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে মনোনয়ন না দেয় সড়ক অবরোধ করে তার কর্মী ও সমর্থকরা বৈশাখী সংবাদ